প্রথম প্রশ্ন আমরা শুনেছি হুজুর যেখানে পড়ার জন্য মাইদ দেয় সেই জায়গা নাকি জাহান্নামের আগুন লাগে না এটা সঠিক কিনা জানাবেন এই মাসালা আমরাও ছোটবেলায় শুনছি যে হুজুর যে জায়গা পিটায় ওই জায়গা শরীরের যে জায়গা হুজুর মাইদ দেয় ওই জায়গা জাহান্নামে যায় না এখন প্রশ্ন হলো হুজুরের মায়ের তো পুরো শরীরে লাগে না কয়েকটা জায়গা লাগে ওই জায়গাগুলো যদি জাহান্নামে না যায় আর বাকিগুলো জাহান্নামে যায় তাহলে লাভ কি তাহলে হুজুরকে বরং বলতে হবে হুজুর যেহেতু মানলে ওই জায়গা জাহান্নামে যায় না মাথা থেকে পা পর্যন্ত পুরো বডির প্রতি ইঞ্চি ইঞ্চি আপনি মায়ের দিয়ে দিয়ে জান্নাতে পাঠাইলেন এটা একটা ভুল ধারণা এটা একটা জাল হাদিস এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই এটা হলো ছোট পোলাপানকে হুজুরের মায়ের যাতে ওরা না খেপে শাসনে যাতে না খেপে সেজন্য তাদেরকে একটা ভুল এবং বোগাস মাসআলা দিয়ে বুঝায় রাখার একটা চেষ্টা মাত্র অথচ এটা সঠিক কোনো বিষয় না বাচ্চাদেরকে পড়াশোনার জন্য আপনার হুজুরদের অতিরিক্ত মায়ের দোর এইটা বরং ইসলাম সমর্থন করে না বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিয়ে শেখানোর জন্য ইসলাম বলে হ্যাঁ শাসনের বয়স হলে শাসন করার মতো হলে সেটাও করতে হবে শরিয়ার নিয়ম নীতি মেনে বাচ্চাকে নির্যাতন করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই অতএব হুজুর নিজের মায়েরকে হালাল বানা করার জন্য যদি এরকম জাল হাদিস বানায় নেন অথবা বাপ মা যদি বাচ্চাকে সহনশীল বানানোর জন্য এরকম বোগাস হাদিস শিখাইয়া দেন তো সেটা অবশ্যই ভুল হবে একশো মানুষ না জেনে বলছে আল্লাহ তাদেরকে মাফ করুক আমরা এই সমস্ত ভুলভাল কথা এখন বলবো না কোরআন ধরে কসম কাটার পর তা ভঙ্গ করলে কি হবে দেখুন কসম বা শপথ করতে হবে আল্লাহর নামে কোরআন স্পর্শ করে শপথ করা এটা শপথের মূল পদ্ধতি না কিন্তু এরপরও যদি কেউ এরকম শপথ করে তার উদ্দেশ্য যেহেতু হয় আল্লাহর নামে শপথ করাই এই জন্য সেই শপথ রক্ষা না করলে তার কসমের কাফফারা দিতে হবে বুঝতে পেরেছেন কিন্তু নর্মালি কসম করার নিয়ম হলো আল্লাহর নামে শপথ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদ আন ইয়াহলিফা বিল ফালিহলিব বিল্লাহি আও লিয়াসমু যে ব্যক্তি শপথ করতে চায় কসম করতে চায় সে আল্লাহর নামে করবে আর নাহলে চুপ থাকবে দুইটার একটা এরপরে প্রশ্ন হলো আমার স্বামী দশ বারো বছর ধরে পরকীয়ার সাথে জড়িত তাকে কোনোভাবে ফেরানো যাচ্ছে না এখন আমার কি করা উচিত আমার চার সন্তানও আছে কোন নারীর স্বামী যদি আল্লাহ না করুক এরকম কোন গুনাহে লিপ্ত থাকে এতটা অমানুষ হয় এবং পরকীয়া লিপ্ত হয় তাহলে সেই স্বামীকে সংশোধন করার সকল চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান তাহলে এই ভদ্র মহিলা এখন চাইলে যদি তার কোনো উপায় না থাকে তার জন্য কঠিন হয় এর সংসার ছাড়া বিকল্প চিন্তা করা তাহলে তিনি এর সংসার করলে করতে পারেন জায়েজ আছে তার পাপের কারণে সে পাপিষ্ট হবে এই মহিলার বিবাহের সম্পর্ক ভাঙবে না তার পাপাচার লিপ্ত থাকার কারণে কিন্তু যদি তার ন্যূনতম কোনো সুযোগ থাকে এবং এই নরাধম এই পাপিষ্ঠকে কোনোভাবে যদি সংশোধন করা না যায় তাহলে তিনি বিকল্প পথ খোঁজা অর্থাৎ তার কাছ থেকে ডিভোর্স নিয়ে একজন ভালো স্বামীর সন্ধান করা এটা তার জন্য উত্তম এই জন্য যে একজন ফাসেকের সংস্রব থেকে তিনি বেঁচে থাকলেন তার সন্তানরা বেঁচে থাকলো এটা হলো যদি সমস্ত রাস্তা বন্ধ হয় তখন এই বিষয়গুলো প্রত্যেক নারী আলাদা আলাদা তার কেস কি স্টাডি করে আলোচনা করে বিজ্ঞ লোকদের সাথে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন কারণ সবার অবস্থা এখানে ভিন্ন ভিন্ন হয় আপনি জোশের ছোটে ডিসিশন নিয়ে এরপর দেখা গেল যে আপনি বিপদে পড়লেন সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আমরা ১৩ জন ফেনী পুলিশ কোয়ার্টার থেকে তাবলিগ জামাতে এসেছি আপনার মাহফিলে আছি আমাদের জন্য দোয়া করবেন মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুলিশ ভাইদেরকে ন্যায় নীতির উপরে টিকে থাকার তৌফিক দান করুন আল্লাহ তাআলা তাদেরকে হক হালালি চলার তৌফিক দান করুন মিথ্যা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন দুর্নীতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন মিথ্যা মামলা দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন মিথ্যা সাক্ষ্য থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা আদর্শ পুলিশ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আপনাদের আমিন আমিন তো উদ্দেশ্যমূলক মনে হইতেছে আমি আমার দোয়া করতেছি কিন্তু আপনাদের আমিনের জোর একটু বেশি বেশি মনে হইলো কাহিনী কি ভাই শুনেন ওয়াজ মাহফিলে আমি দেখছি কোন প্রশ্নের উত্তর যদি মনে হয় যে কার গায়ে যাইতেছে তখন আমরা খুব মজা পাই অথচ একই দোষে হয়তো আমি নিজেও দোষী আমি বেমালুম নিজেকে ভুলে যাই এটা খুবই খারাপ জিনিস ভাই
আতামুরুন আন-নাস বিলবিরি ওয়া তানসাউনা আনফুসাকুম তোমার একজন ভাইয়ের কোন একটা ভুলের কথা বলা হচ্ছে তখন তুমি খুব খুশি হ্যাঁ তার সংশোধন করা হচ্ছে তাকে সাইজ করা হচ্ছে এরকম অনেক সময় হয় অনেক প্রশ্ন উত্তর দিলে কিন্তু একই ভুল বা অন্য আরেকটা ভুল আপনার পরে বলা হয় তখন আপনার ভিতরে এই হিতাহিত জ্ঞান জাগ্রত হয় না বা হিতাহিত আপনার মধ্যে কোনো বোধোদয় হয় না যে আমি এই ভুলটা সংশোধন করব আপনার খুশি লাগে না যে আলহামদুলিল্লাহ আমি আজকে একটা ভুল ঠিক করতে পারলাম এটা তো খুবই দুঃখজনক কথা যে আপনি আরেকজনের জন্য ঠিক ঠিক বলতেছেন নিজের বেলা চুপচুপ বলতেছেন এটা তো হয় না আমরা সবাই সবার ভুলগুলো কারেকশন করব ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই আমরা যারা ঠিক ঠিক বলছি আমরা অনেকে অনেক গুনাহের সাথে জড়িত আপনার পেশা যারা আছে দেখবেন যে অনেকে কাজ করছেন এরকম অন্যায় আপনি নিজে অনেক অন্যায়ের সাথে জড়িত আমরা আরেকজনের অন্যায়ের পারে বলতে খুব বেশি মজা পাই আল্লাহ আমাদের আত্মসংশোধনের তৌফিক দান করুন আমিন হিন্দু ব্যক্তির কাছ থেকে রক্ত দেওয়াও নেওয়া যাবে কিনা অমুসলিম যদি থাকে অন্য ধর্মাবলম্বী তাহলে অন্য ধর্মাবলম্বীদেরকে রক্ত দিতেও পারবেন তাদের বডির রক্ত নিতেও পারবেন কোনো অসুবিধা নেই অন্য ধর্মাবলম্বীদের রক্ত গ্রহণ করতেও সমস্যা নাই আর তাদের কারো শরীরে রক্ত দরকার হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে কোনো কারণে তো আপনি আপনার ব্লাড তাদেরকে দিতেও পারবেন এতে কোনো গুনাহ হবে না অনেকে মনে করে অন্য ধর্মাবলম্বী মানুষের রক্ত নিজের শরীরে মুসলমান গ্রহণ করতে পারে না ব্যাপারটা সেরকম না আমার প্রশ্ন যদি কোনো নারী পরকীয়ার জন্য তার স্বামীকে ভুয়া তালাকনামা পাঠিয়ে দেয় এবং সে যদি তার অবৈধ সম্পর্ক করে সেখানে সে যদি ঘর সংসার করে বাচ্চা জন্ম দেয় তাহলে তার আগের স্বামীর করণীয় কি মহিলা যদি তাকে রেখে অন্য আরেক পুরুষের সাথে ঘর বাঁধে তাহলে পুরুষ কি করবে পুরুষ একই সঙ্গে একই মজলিসে সম্ভব হলে তিনটা বিয়ে করবে বুঝেন নাই কথা যে মহিলা তাকে ফেলায় রেখে আরেকজনের কাছে যেতে পারছে সে তো ব্যাটাগিরি জাহির করা উচিত যে আমি আরো তিনজনের কাছে যেতে পারি তুমি একজনের কাছে যেতে পারো মাত্র বুঝেন নাই অনেকে আছে আমাদের দেশে যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এটা তো এখন ডালবাদ হয়ে গেছে মানুষ এটাকে দোষের মনে করে না খুব ডেঞ্জারাস একটা জিনিস তো কারোর সাথে অবৈধ রিলেশন হয়েছে তার বিয়ে হয়ে গেছে এখন সে বলে বাকি জীবন আমি আর কাউকে বিয়ে করব না ভাই কেন বিয়ে করবেন না বলে না অমুকরে ভালোবাসছিলাম এখন সে তো আরেক জায়গা বিয়ে বসে গেছে যেহেতু সে বেইমানি করলো আমি আর বিয়েই করব না আমি বলি কপাল পোড়া তোমার চার বিয়ে করা উচিত একসাথে তুমি এতদিন ভুল জায়গায় অজায়গায় ঘুরছিলা এটা প্রমাণ হয়েছে এই জন্য দুইটাকে সেজদায় শুকর দুইটা সেজদায় শুকর দেওয়া উচিত যে আল্লাহ তোমার শুক্রিয়া এতদিন যারে মনে করছিলাম তার সাথে ঘর সংসার করবো বিয়ে শাদী করবো এ তো আস্ত বেইমান এই বেইমানের পিছিয়ে এতদিন ঘুরছিলাম আমি তো এখন হুশ ফিরে আসছে আল্লাহ তুমি আমার সময় মতো ফিরাইছো বিয়ে করার তিন বছর পর যদি বাগা দিতে বেরি তখন কি হইতো আগে আগে ভাগছে বালা আগে আগে দূর হইছে আল্লাহ আমারে বাঁচাইছে শোকর আদায় করি আর সে যদি একজনের কাছে বিয়ে করে সুখে থাকতে পারে আমি একসাথে চারটা করে তার দেখাই দিব এটা হলো ব্যাটাগিরি বুঝতে পেরেছেন কাপুরুষের মতো আপনি বলতেছেন না আমি বাকিজন বিয়ে করবো আমি মরে যাবো জ্বলে যাবো শেষ হয়ে যাবো আমাকে বাঁচাতে পারবে না কেউ মানে কি ভাইরা আমার এই জন্য আমি সবসময় বলি বিয়ে করে বীর পুরুষ আর প্রেম করে কাপুরুষ প্রেম হয় চিপা চাপায় বিয়ে হয় খোল্লম খোলা বিয়ে করতে ব্যাটাগিরি লাগে প্রেম করতে ব্যাটাগিরি লাগে না বিয়ে করতে মোহর দেওয়া লাগে প্রেম করতে শুধুমাত্র চীনা বাদাম খাওয়াইলে চলে তাহলে এটা দুই নম্বর পথ আর ওইটা এক নম্বর পথ দুই নম্বরে যাবেন না এক নম্বরে আসবেন ভাইরা আমার বেশিরভাগ তরুণরা আমরা এই অপরাধে লিপ্ত আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তো যাই হোক যে বোন যে ভাই প্রশ্ন করেছেন তার স্বামী তার স্ত্রী ভুয়া তালাক দিয়ে গেছে তার পরের বিয়েটা তার শরীরের সম্মত তালাক না হলে তার বরের বিয়েটা অবৈধ এবং বাতিল এবং সেখানে তিনি জেনায় লিপ্ত এই অবস্থা এই ভদ্রলোক অন্য কোথাও বিয়ে করতে পারেন আবার তার স্ত্রীকে তিনি যদি ফিরে আনার উদ্যোগ নিতে চান এবং সে যদি তওবা করে ফিরে আসতে চায় সেটাও তিনি চাইলে করতে পারেন এখন এক ধরনের হিজাবি বোরকা নেমেছে যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে ওড়না ছাড়া সেই বোরকা পরে পরে হাঁটলে সামনের দিকের কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায় এমন বোরকা পরিধান করা যাবে কিনা এবং ইসলামে মেয়েরা বাহিরে এলে পর্দার বিধান কি এই রকম বোরকা পরলে তার উপর দিয়ে আরেকটা বোরকা পরতে হবে বুঝেন নাই কথা বোরকার উদ্দেশ্য হলো শরীরের সৌন্দর্য এটা যেন পরপুরুষের সামনে ফুটিয়ে না তোলা যায় সেটা যেন লুকিয়ে রাখা যায় আবৃত রাখা যায় এই জন্য দেখেন যারা পর্দানসীন
তাদের মতো আত্মসম্মান বোধ সম্পন্ন, তাদের মতো এতটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন যারা পর্দানশীল না তারা কিন্তু সেরকম না। কারণ হলো পর্দা করার মিনিং হলো যে একজন নারী, একজন মুসলিম নারী তিনি সম্ভ্রান্ত, তিনি নিজেকে অন্য পুরুষরা তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা জল্পনা করবে এই সুযোগ তিনি দিবেন না। এটা হলো তার ব্যক্তিত্বের ব্যাপার, এটা পার্সোনালিটির ব্যাপার। আর রাস্তাঘাটে যেখানে সেখানে তার সৌন্দর্য বিলাই বেড়াবে আর মানুষ দেখে মনে মনে তাকে ধর্ষণ করবে, জেনা করবে, মনে 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 তাকে নিয়ে জল্পনা কল্পনা করবে আজে বাজে এরকম জিনিস যে করতে দেয়, তার ভিতরে ন্যূনতম কোনো ব্যক্তিত্ব আছে বলে আমরা বলতে পারি না। পর্দাটা ব্যক্তিত্বের পরিচায়ক আর পর্দাহীনতা হলো ব্যক্তিত্বহীনতার পরিচায়ক। পরিষ্কার কথা, পর্দা এবং শালীন পোশাক এটা মানুষের ব্যক্তিত্বকে প্রমাণ করে, আর পর্দাহীনতা অশালীনতা এটা ব্যক্তিত্বহীনতাকে প্রমাণ করে। তাকে নিয়ে মানুষ নোংরা চিন্তা করুক, এটা যে চায় তার মতো রুচিহীন মানুষ আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এখন যদি এমন কোন বোরকা পরেন যে বোরকাটা এতটা আঠোসাঠো, এতটা শরীরের সাথে লেগে থাকে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে, সেই বোরকা পরা আর সাধারণ কাপড় চোপড় পরে অশ্লীল পোশাক পরে চলাফেরা করা একই কথা। এই বোরকা পরা না পরা সমান, এই বোরকার উপরে বরং আরেকটা বোরকা পরতে হবে। সো এরকম টেডি মার্কা বোরকা পরলে শরীয়তের পর্দা হবে না, এটা পর্দার নামে তামাশা। ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি সাহরি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি তাহলে রোজা হবে কিনা? অবশ্যই রোজা হবে। ঘুম থেকে আপনি উঠতে দেরি হয়েছে, সাহরি খেতে পারেন নাই, বরং আপনার ওই দিন আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে যে আজকে আমি লম্বা রোজা রাখবো, রাত্রে যে খেয়ে শুয়েছি সাহরি খেতে উঠতে পারি নাই, আমি ইফতার পর্যন্ত রোজা রাখলে আমার রোজাটা সবচেয়ে দীর্ঘ রোজা হবে, কষ্ট সবচেয়ে বেশি হবে। আর হাদিসে আসছে ইন্না আজামাল জাজা মা আজামিল বালা, কষ্ট যত বেশি হবে আল্লাহ তাআলা আজর বা বিনিময় তত বেশি দিবেন, যে আমি বেশি সহিষ্ণু হলাম, বেশি ধৈর্যশীল হলাম, বেশি সংযম করলাম। সো ওই দিন আরো বেশি চ্যালেঞ্জ নিতে হবে ইনশাআল্লাহ তাআলা। বগুড়াতে ওষুধের এক মার্কেটের দ্বিতীয় তলায় স্যাম্পলের ওষুধ অল্প টাকা কিনতে পাওয়া যায়। যে ওষুধগুলোর পকেটে লেখা থাকে এটি বিক্রির জন্য নয়, এবং ওই একই ওষুধ যদি মার্কেটের নিচতলায় থেকে কিনে নেয় তাহলে বেশি টাকা দিয়ে কিনতে হয় স্যাম্পল ছাড়া। আমার প্রশ্ন হলো এরকম স্যাম্পলের ওষুধ অল্প টাকা কেনা জায়েজ হবে কিনা? যেটা বিক্রির জন্য নয় সেটা স্যাম্পল হতে পারে, সরকারি ওষুধ হতে পারে, এইটা যদি আপনি কিনেন তাহলে গুনাহ হবে, কারণ আপনি চোরের সহযোগিতা করলেন। দাম কম হলেও সে ওষুধ কেনা যাবে না। স্যাম্পল যদি হয় যে কোম্পানি আমাকে স্যাম্পল দিয়েছে আমি নিজে ব্যবহার না করে বিক্রি করেছি, এটা ভিন্ন কথাটা জায়েজ হতে পারে, কিন্তু ডাক্তারদের জন্য উৎকোচ হিসাবে এই জাতীয় ঔষধ অনেক সময় দেওয়া হয়। আর একটা হলো স্যাম্পল, জাস্ট আইডিয়ার জন্য নতুন একটা মেডিসিন আসছে আমাদের কোম্পানির, দেখেন এক্সপেরিমেন্ট চালান, সেগুলোর জন্য তারা সেটা নিজেরা বিক্রি করতে পারে, রোগীকে দিতে পারে, এটা তাদের ব্যাপার। কিন্তু আপনার সরকারি ওষুধ বা এ জাতীয় বিক্রির জন্য না, সেরকম অনেক ওষুধ আছে যেগুলো আপনার কেনা বেচা হয় মার্কেটে অবৈধভাবে, সেগুলো কিনলে গুনাহ হবে এবং হারাম হবে। সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম? অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন সূরা তারাবির চাইতে সেটা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। সূরা তারাবিতে তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন, তো কোরআন বেশি তেলাওয়াত করাটা তো অল্প তেলাওয়াত করার চাইতে বেশি উত্তম, সেটা তো বলাই বাহুল্য। এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম, কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয়, 5G 6G গতিতে হয়, তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন হাবেস সাহেবের শুধু ইয়া আলামুন আর তা আলামুন ছাড়া কিছু না বুঝেন, তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে সূরা তারাবি পড়া উত্তম। কথা কি বুঝতে পারছেন? যদি হাবের সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না, শেষে শুধু আলমুন আর তালমুনের টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে, তাহলে এই তারাবি পড়া না পড়াতে কোনো পার্থক্য নাই। অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে, ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায়, হ্যাঁ, দেশের বাইরের, যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি তিন আয়াত পড়তে না পড়তে তার এক রাকাত শেষ। এগুলো তারাবির নামে তামাশা। শুধু খতম তারাবি কেন, অনেক সূরা তারাবিও এরকম আছে যে পড়ে সূরা তারাবি সেটা আবার এরকম 5G গতিতে পড়ে, তারাবির নামে যে কত তামাশা চলে। কদিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ, কি প্যাকেজ, 7 দিনে খতমের প্যাকেজ, 5 দিনে খতমের প্যাকেজ, আর একটা 3 দিনে প্যাকেজ, খতমের প্যাকেজ, একটা রেজিস্ট্রেশন ফি 1400 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি বোধহয় 2000 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি আর একটু কম টাকা। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি দিয়া হাবিব সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায়। কিয়ামতের আগে যে আরো কত কিছু হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো সব তারাবির নামে কি ভাই, তামাশা, জায়েজ না এভাবে করা। কোনো ব্যক্তি সুস্থ এবং রক্তদানে উপযোগী হওয়ার পরও রক্তদান করে না, তাদের উদ্দেশ্যে ইসলামের আলোকে কিছু বলুন। ভাইরা আমার,
ব্লাড ডোনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা অনেকে জানি না সওয়াবের উদ্দেশ্যে করলে আপনি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা করলে আপনি সওয়াব পাবেন জাল্লা একজন অসুস্থ ব্যক্তি তার হয়তো রক্তের দরকার হবে সুস্থ মানুষের তো রক্ত লাগে না সো আমি আমার শরীর থেকে এক ব্যাগ রক্ত দিলাম প্রপারলি এটা নেওয়া হলো আমার শরীর থেকে এবং দেয়া হলো একজন রোগীকে তাহলে একজন রোগীর সেবা করার নিজের শরীরের রক্ত দেওয়ার সওয়াব আপনি পেয়ে গেলেন কত বড় একটা ব্যাপার একটা পয়সা খরচ করা ছাড়া আপনি একজন মানুষকে এমনও হতে পারে এই এক ব্যাগ রক্তের বিনিময়ে মাধ্যমে ওই লোকটা বেঁচে গেল বড় রোগ থেকে বড় অসুস্থতা থেকে বা মৃত্যু থেকে তাহলে বিরাট বড় সওয়াব আপনি টাকা পয়সা দিয়ে যা করতে না পারবেন অনেক সময় শুধু শরীরে রক্ত দিয়ে তার চেয়ে বেশি করতে পারবেন এবং রক্ত দিলে মানুষের শরীরের জন্য ক্ষতি হয় তা কিন্তু না তাহলে আমরা কেন এটা থেকে কার্পণ্য করব ইনশাআল্লাহ আসুন্না ফাউন্ডেশন থেকে অচিরেই আমরা একটা বৃহত্তর পরিসরে ব্লাড ব্যাংক করতে যাচ্ছি সারা বাংলাদেশে থ্যালাসেমিয়ার রোগী সহ যত রক্তের প্রয়োজন আছে মানুষের আমরা তো আশা করছি যে ইনশাআল্লাহ রক্তের সকল ক্রাইসিস আমরা এই ব্লাড ব্যাংকের মাধ্যমে দূর করব এছাড়া যে ব্লাড ব্যাংকের মাধ্যমে আপনার সুযোগ হয় সুবিধা হয় অবশ্যই আপনি নিয়মিত রক্তদান করবেন এটা অনেক বড় সওয়াবের কাজ অনেকে কার্পণ্য করি আমরা এটা কার্পণ্য করা বোকামি ছাড়া কিছু না শরীরের কোনোই ক্ষতি নাই বিনা পয়সা আমি এত কেন্দ্রিক যে আমাদের ছাড়া কিছু চিন্তা করি না অবশ্য আত্মকেন্দ্রিক মানুষ ভালো মুসলমান হতে পারেন না ভালোবাসার মানুষকে ইহকালে না পেলে পরকালে পাওয়ার জন্য মোনাজাতে চাওয়া যাবে কিনা দেখুন আমরা আমাদের সমাজের একটা বড় রোগ হলো একটা বড় রোগ হলো আমরা অনেকে মনে করি যে আখেরাত কবর হ্যাঁ পরজগৎ পরকাল এগুলো বোধহয় কোনো পিকনিক স্পট টাইপের কিছু প্রশ্নের ধরন দেখলে এরকম বোঝা যায় কদিন আগে কম্পিউটার করা প্রশ্ন হ্যাঁ কম্পিউটার লিখে নিয়ে আসছে কদিন আগে একজনে প্রশ্ন করেছেন এক জায়গায় প্রশ্নটা ছিল এরকম যে বলতেছে হুজুর একজন বাবা তিনি বলেছেন আমি ছেলে মেয়েদেরকে বলছেন আমি তোদের জমি জমা ভাগযোগ করে দিয়ে যাব না বলে দিয়ে যাব না কে কতটা পাবে কারণ আমি চাই আমি কবরে শুয়ে শুয়ে তোদের কামড় কামড়ি দেখবো মজা নেব তো আমি প্রশ্ন উত্তরে বললাম যে চাচা এই কথা বলছেন যে বাপ এ কথা বলছেন এই বাপও ঠিক এরকম উনি মনে করছেন কবরটা বোধহয় কোনো রেস্তোরাঁ টেস্তোরাঁ টাইপ কিছু মনে হয় এটা বোধহয় খুব পিকনিক স্পট টাইপ কিছু একটা মজা নেবেন তিনি দোলের উপরে থাকবেন সেই চিন্তা নাই উনি ওখানে বসে বসে মজা দেখার চিন্তা করতেছেন তো ভাইরা আমার এক নম্বর কথা হলো যে প্রশ্ন করেছেন এগুলো হলো যৌবনের ভ্রম একটা বিশেষ বয়সের পাগলামি বয়স চলে গেলে এগুলো থাকে না মানুষ সংশোধন হয়ে যায় একটা বয়সে মনে হয় অমুকে ছাড়া বাঁচবো না তমুকে ছাড়া শেষ হয়ে যাবো হান করেঙ্গে তান করেঙ্গে হ্যাঁ এগুলো সব একটা পাগলামি বয়সের থাকে এই বয়সটা যখন চলে যাবে পরিণত বয়স হবেন তখন নিজের আফসুস হবে এখন মনে যত পাগলামি হয় এগুলো একটা ডায়েরিতে লিখে রাখবেন একটা ডায়েরি নেবেন একটা কলম নেবেন নিয়ে এগুলো শুধু লিখে রাখবেন এবং এই ডায়েরি কাউকে দেখতে দিবেন না যখন পরিণত বয়স হয়ে যাবে চল্লিশ পার হয়ে যাবে তখন এই ডায়েরি খুলে দেখবেন আর লজ্জায় লাল হয়ে যাবেন যে আমি এত পাগল ছাগল ছিলাম এত বেকুব ছিলাম আমি বুদ্ধিশুদ্ধি আমার মাথায় এত কম ছিল এগুলো হলো বয়সের পাগলামি যুবক ভাইয়েরা এই বয়সের পাগলামিকে ওভারকাম করা এটাকে কন্ট্রোল করতে পারা এটাই তো ইমানদার যুবকের সার্থকতা এটাই তো ইমানদার যুবকের চ্যালেঞ্জের জায়গা যে আমি এটাকে ওভারকাম করতে পারবো আমি ঢিলা যুবক হবো না যে যেখানে ভালো লাগা ওখানে কাইথ হয়ে গেলাম চিত হয়ে গেলাম পড়ে গেলাম মরে গেলাম শেষ হয়ে গেলাম এটা তো ঢিলা যুবকের কাজ আর টাইট যুবকের কাজ আত্মনিয়ন্ত্রণকারী যুবকের কাজ আত্মশাসনকারী যুবকের কাজ নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার আছে সেই রকম মুসলিম যুবকের কাজ হলো যে ভালো লাগলে আমি সেখানে কাত হয়ে যাব না এই যে রমজানের রোজা আমাদেরকে শিখায় পিপাসা আছে পানিও আছে আমি পান করছি না আমার লাগবে দেখি আমি সেটা করব না কারণ আল্লাহ নিষেধ আছে হারাম করেছেন আল্লাহ তাআলা সো আমি সেদিক যাব না তো এই জিনিসটা তো আমাকে শিখায় আত্মনিয়ন্ত্রণ করা যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না যেখানে সেখানে এরকম কাত হয়ে চিত হয়ে পড়ে যায় এবং ডাইরেক্ট হয়ে যায় এই অসুস্থ যুবক আর সুস্থ যুবক হলো সে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই জন্য আপনার কারোর সাথে রিলেশন হয়েছে হারাম সম্পর্ক হয়েছে আল্লাহর জন্য সেটা ত্যাগ করে আসবেন সেটা তো করেনই নাই উল্টা বরং চিন্তা করতেছেন দুনিয়াতে যখন পাইলাম না আল্লাহ তাহলে আখেরাতে যেন পাই আখেরাতে যায়া ফেরেশতাদের গুরুজের চোটে আপনি আপনার নিজের সরকার তেল দেওয়ার চিন্তাও পাবেন না আবার দুনিয়ার তার কথা মনে করার কথা প্রশ্নই উঠে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো আমার স্বামী কথায় কথায় আমার গায়ে হাত তোলে গ্রামের দিকে খবর আপনারা জানেন না আমার প্রশ্ন হলো রোজা রেখেও আমার স্বামী গায়ে হাত তোলে তাহলে তার কি রোজা হবে যদি স্ত্রীর প্রতি জুলুম করে নির্যাতন করে শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করে
তুচ্ছ করে তাহলে সন্দেহাতীতভাবে সেই স্বামী অপরাধী সেই স্বামী গুনাহগার স্ত্রীর যদি অধিকার নষ্ট করে তার প্রতি যদি জুলুম করে কথায় কথায় গায়ে হাত তোলা অবশ্যই জুলুম এই জুলুম যদি কোনো পুরুষ করে কোনো স্বামী করে তিনি রোজা রেখে জুলুম করছেন তার মানে তিনি গাছের গোড়া কেটে আগায় পানি দিচ্ছেন তিনি ঔষধ খাচ্ছেন বিষ খাচ্ছেন রোজা রেখে তার উপকার হচ্ছে কিন্তু জুলুম করে তার আবার ধ্বংস তিনি ডেকে আনছেন রোজার মর্ম যদি তিনি বুঝতেন তাহলে এটা করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করতে আসে সে বলবে ভাই আমি রোজাদার আমি ঝগড়ার উত্তর দিতে পারতেছি না আর এই লোক বরং ঝগড়া তো দূরের কথা আরো এক কাঠি সরস সে বোর গায়ে হাত তুলছে মারামারিতে লিপ্ত হচ্ছে সন্দেহাতীতভাবে সে রোজার মর্যাদা রাখে নাই এই লোক প্রকৃত অর্থে রোজাদার না তারপরও তার রোজা সে রাখা কন্টিনিউ করবে এবং রোজার মর্মটা বোঝার চেষ্টা করবে আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য আপনি দোয়া করবেন এবং সবর করবেন অন্যদেরকে দিয়ে তাকে বোঝাবেন আমরা অনেক পুরুষ আছি এখনো স্ত্রীদের প্রতি জুলুম করি আজকাল অবশ্য কিছুটা পাল্টে গেছে পরিবেশ অনেক মহিলা আছে তলে তলে পুরুষদেরকে নির্যাতন করে এই ঠিক ঠিক আওয়াজটা সবসময় এই জায়গায় জোরে শুনি সব জায়গায় আমি এর মানে হলো ঘরে ঘরে এটা চলতেছে আপনারা সবাই কি এই 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 সমস্যা পড়ছেন সবাই যে পরিমাণ আওয়াজ হচ্ছে তাতে আসলে নারী অধিকার নিয়ে বহুত কিছু হয়েছে আমাদের দেশে নতুন করে পুরুষ অধিকার নিয়ে ভাবতে হবে বোধহয় আমাদেরকে অনেক মহিলা আছেন যারা পর্দা করেন নামাজ পড়েন আসলেও ভালো মানুষ অনেক দিক থেকে কিন্তু স্বামীর সাথে চরম বেয়াদবি করেন মুখোমুখি তর্ক ছাড়া কোনো কথা নাই বেয়াদবি ছাড়া কোনো কথা নাই দেখুন সেকুলার সমাজ ব্যবস্থা আমাদের মা বন্ধুদেরকে উস্কে দেয় হ্যাঁ অধিকারের নাম দিয়া নানান কথা তাদেরকে ফুসলা ফাসলা শিখিয়ে দেয় সংসারটা ভেঙে ফেললে এর পরের ইতিহাসটা যে কত করুণ হয় এটা আর সেকুলাররা জানতেও আসে না জিজ্ঞেস করতেও আসে না এই জন্য আমাদের মা বোনদেরকে আমরা বলবো সবর করুন এবং যদি স্বামী অমানুষ হয় তাকে শাসন করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেন কিন্তু হুটহাট করে বেয়াদবি করবেন সংসার ভেঙে ফেলবেন এর মাধ্যমেই সব সময় সমাধান হয় না এই জন্য সবর করতে শিখুন বাইতুল হুদা জামে মসজিদের পেজে প্রশ্ন করেছেন আচ্ছা এমন কোন আমল আছে কি না যা করলে রোজা রেখে ক্ষুধা কম লাগবে আমার পিপাসা চূড়ান্ত কষ্ট হয় রোজা রেখে ক্ষুধা কম লাগবে এমন কোন আমল আছে কি না সুবহানাল্লাহ আর কিসের আমল চাওয়া বাকি আছে আপনাদের দেখেন ভাই আমল একটা আছে অবশ্য আমল হলো যে আমল করলে রোজা রেখলে আপনার ক্ষুধা কম লাগবে সেটা হলো ঘুমের আমল কিসের আমল ঘুমের আমল ফজর নামাজ পড়ে এরশাক পড়ে যদি ঘুম দেন কাজকাম যদি না থাকে বেকার পাবলিক হন জোর পর্যন্ত দিলেন ঘুম জোর পড়ে আবার দিলেন ঘুম আসর পর্যন্ত ঘুমাইলেন আসর পরে তো ইফতারের টাইম হয়ে যাবে তাহলে এটা একটা সহজ আমল যে আমলে বোঝা যায় যে আপনার ক্ষুধা অনুভব হবে না কম লাগবে ইনশাআল্লাহ এখন যদি এত পেট পাগল হন যে হুজুর ক্ষুধা চড়ে তো ঘুমিয়ে আসবে না তাহলে আর কোনো ঔষধ নাই ভাইরা আমার আমরা চাই কি জানেন আমরা চাই হলো আল্লাহ দুনিয়াতেও আমার দিবা টয় টম্বর আখেরাতেও টয় টম্বর দিব আমি কোনো কষ্ট করতে রাজি না আমি কোনো গুনা থেকে বাঁচতে রাজি না আমি জান্নাতও চাই আমি সবই চাই আপনি রোজা রেখে ক্ষুধার কষ্টটা একটু সহ্য করবেন এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন এখন আপনি চান না রোজা ক্ষুধার কষ্ট আমি সহ্য করব না আবার জান্নাতও আমি চাব কেমন কথা ভাই সামান্য একটু ক্ষুধার কষ্ট আপনি সহ্য করতে রাজি না এই রমাদানে ফিলিস্তিনের মানুষগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই খেজুরে খেজুর তো দূরের কথা ইফতার তো দূরের কথা সাহরিতে একটু সামান্য পানি খাবে শান্তিপূর্ণভাবে সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামান্য একটু রোজার সময় সাহরি ঠিকই খাবেন পেট ভরে আপনি একটু কষ্ট হবে সেই কষ্টটা পর্যন্ত সহ্য করতে রাজি না আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন দাবি করবেন অনন্ত অসীমকারের সুখের ঠিকানা এই দুনিয়ার সমান দশ দুনিয়া কমপক্ষে এর বেশিও হতে পারে এরকম জান্নাত আল্লাহর কাছে আপনি ডিমান্ড করবেন দোয়া করবেন চাইবেন কোন মুখে যে রোজার কষ্টটা আপনি সহ্য করতে রাজি না আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে সবরের তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো আমরা গরিব মানুষ শ্রমজীবী মাঠে আলু তোলা সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদির কাজ করি রোজা রাখা বিরাট কঠিন রোজা রাখলে কাজ করা যায় কাজ নাই ভাত নাই কি করব তাহলে ভাইরা আমার এই প্রশ্ন আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে তখন আমরা প্রথমেই তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান কাজ না করলে তার পেটে ভাত নাই এই ভাইদেরকে আমরা বলবো আপনার এমন হার্ড পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয় এই অজুহাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই
আপনি এখন বলবেন হুজুর তাহলে কি মরে যাব না মরেও যাবেন না আপনার জন্য বহু বিকল্প আছে কি কি বিকল্প আছে ধরুন একজন রিকশা চালক রিকশা চালানো খুব হার্ড পরিশ্রমের কাজ আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটরটর লাগায় নিছে যারা প্যাডেল মারেন পায়ে দিয়ে তাদের অনেক কষ্ট হয় এখন আপনি বলতে পারেন হুজুর 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা রিকশা চালা কিভাবে রোজা রাখব এই গরমের সময় আমি বলবো ভাই আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিকশা চালাবো খুব অল্প সময় যে জমার টাকা তুলে কোন রকম আমার ডাল ভাত কেনার কোন রকম ব্যবস্থা হবে মানে কোন রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে যেহেতু আমার রোজা রাখা লাগবে এজন্য আমি ডিউটি একটু কমাই করব 6 ঘন্টা জায়গা 3 ঘন্টা করব এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে আমি একটু রাতে বেশি ডিউটি করব প্যাসেঞ্জার একটু কম থাকবে তারপরেও আমার রোজাটা রাখা হবে চেষ্টা করলে উপায় আছে না নাই আপনি যদি আগে থেকে 4 মাস আগে থেকে প্ল্যান করেন যেহেতু সামনে রমজান মাস আসছে রমজান মাসে হার্ড পরিশ্রম আমি করতে পারি না করতে গেলে রোজা রাখা হয় না রোজা রাখা এদিকে ফরজ আমার আল্লাহর কাছে যেতে হবে সেজন্য আমি 4 মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখি রোজার মাসে যাতে আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি তাহলে সেই সুযোগ আছে না নাই এরকম বহু সুযোগ আছে আপনি লোন করে করতে পারেন পরে সেই লোন পরিশোধ করতে পারেন করোনার সময় দেখেন আমরা অনেক কিছুকে মনে করি অসম্ভব করোনার সময় সেগুলো যে সম্ভব সেগুলো আমরা হাতে কলমে দেখেছি যখন কোয়ারেন্টাইনের সময় রিকশা চালকদের রিকশা বন্ধ ছিল তখন কিভাবে চলেছে মাসকে মাস বছর জুড়ে যদি চলতে পারেন এখন এক মাস চলতে পারবেন না এজন্য ভাই কষ্ট হবে ঠিক কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব আর যারা যত বেশি পরিশ্রম করবেন আপনি পরিশ্রম শ্রমজীবী মানুষ অভাবী মানুষ আপনার শ্রম অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দিবেন ইনশাআল্লাহ যারা যত বেশি কষ্ট করবেন ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মর্ম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ইতিকাফ থাকা অবস্থায় মুরগি বা পশু জবাই করা যাবে কিনা ইতিকাফ করা অবস্থায় মুরগি পশু জবাই করবেন কেন কি দুঃখে বাইরের লোকের টান পড়ছে যদি আপনি মসজিদে থেকে করতে চান করতে পারেন হয়ে যাবে মুরগি জবাই আপনার ইতিকাফেরও ক্ষতি হবে না যদি এরকম কোনো লোক না থাকে মুরগি জবাই করার জন্য যদি বিকল্প থাকে তাহলে সেটা করবেন কারণ আপনি মসজিদে থেকে বাইরে মুরগি ধরে জবাই করা এটা তো কঠিন একটা কাজ এত কষ্ট করা করে কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে যদি না থাকে কেউ আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে আমার উপর যখন রোজা ফরজ হয় তখন আমার বয়স 11 বছর ছিল আমি তখন রোজা রাখি নাই এখন কিভাবে রোজা রাখব আপনি এখন রোজা রাখবেন আগের যত রোজা বাকি ছিল রাখেন নাই সেগুলো কতগুলো হলো আনুমানিক একটা ফিগার বের করে এখন থেকে রোজাগুলো রেখে রেখে শেষ করবেন আমি একজন নির্মাণ শ্রমিক আমি রাজমিস্ত্রি আমাদের হেড মিস্ত্রি মালিক পক্ষ থেকে টাকা পেলে কিছু টাকা রেখে দেয় শতকরা 20% হিসাবে কেউ কিছু বললে তাকে আর কাজে রাখে না এই টাকা তার জন্য হালাল হবে কিনা দেখুন এটা যদি শ্রমিকদের হক মেরে নেয় তাহলে তো সম্পূর্ণ হারাম এতে কোনো সন্দেহ নেই কিন্তু কখনো কখনো কন্ট্রাক্টররা চুক্তিতে আসে যে আমি ম্যান পাওয়ার বিজনেস যারা করে যে আমি লোক সাপ্লাই দিব সব ম্যানেজমেন্ট আমি করব এবং তার এত টাকা বেতন এর অতিরিক্তটা আমার থাকবে তো এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে কিন্তু মিস্ত্রির সাথে সাধারণত হেড মিস্ত্রির সাথে যারা অধীনস্থ তাদের সাথে ব্যাপারটা এরকম থাকে না নরমালি তাহলে সেক্ষেত্রে সেটা অধিকার নষ্ট করা হবে জাহান্নামীদের আগুনের মধ্যে গরমের আজাব দেয়া হবে কিন্তু জাহান্নামীদেরকে বরফের মধ্যে ঠান্ডার আজাব দেয়া হবে কিনা জি ভাই আল্লাহ মাফ করুন আমাদেরকে জাহান্নাম থেকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা জামহারীরের কথা বলেছেন জামহারীর হলো জাহান্নামে ঠান্ডার মাধ্যমে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে কখনো গরমে জাহান্নামে আগুনে আবার কখনো ঠান্ডার মাধ্যমে উভয়টার কথাই কোরআনে আছে একটা হলো নার আর একটা হলো জামহারীর আমাদের সমাজে সালামের প্রচলন খুবই কম আংশিক কিছু মানুষ সালাম দেয় ভুল উচ্চারণে শুদ্ধভাবে সালাম প্রচলন বাড়াতে আমরা কি করতে পারি শুদ্ধভাবে সালামের উচ্চারণ বাড়ানোর জন্য শুদ্ধ করে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়দিন পর পর দেখবেন কতগুলা সেকুলার আধা সেকুলার নাস্তিক আধা নাস্তিক এগোনাস্তিক শিকি নাস্তিক বহু রকমের আছে এরা কয়দিন পর পর দেখবেন আপনারা সালাম দিলে ইনশাআল্লাহ বললে জাজাকাল্লাহ খায়ের বললে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললে এদের গায়ে জ্বলে তো আমি বলি এগুলা বেশি বেশি করে বলবেন এগুলো যত বেশি করে বলবেন তত বেশি সওয়াব পাবেন কারণ এদের গায়ে যত আগুন ধরবে আল্লাহ তত খুশি হবেন কারণ এরা যত ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের যত অ্যালার্জি হবে তত বেশি আমরা ইমানদাররা আমাদের মানসিক প্রশান্তি পাবো যেহেতু তাদের কাছে এগুলোতে অ্যালার্জি হয় এবং সেদের শয়তান খুশি হয় সো শয়তানকে সরি শয়তান বেজার হয় আমরা এগুলো বেশি বললে অতএব শয়তানকে বেজার করাটাই আমাদের ইবাদত এই জন্য আমরা এগুলো বেশি করে বলবো ইনশাআল্লাহ শুদ্ধ করে সালাম দেব সালামের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলতে চাই কর্পোরেট দুনিয়াতে সালামের ব্যবহার সালামের প্রচলনটা খুব কম হয় খুব দুঃখজনক একটা ব্যাপার বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে অফিস আদালতগুলোতে সালাম দেওয়া নেওয়া হয় না কেন দেওয়া হয় না
কারণ হলো সালাম দিলে মনে করে হুজুরি হুজুরি ভাব ওই জায়গাগুলোতে আরো বেশি করে সালাম দিবেন বেশি করে সালাম দিবেন মানে এটা মূর্খতা অজ্ঞানতা সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা আমরা কোন একটা সমাজে বাস করছি যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সালাম দিলে মনে করা হয় মানে লোকটা বড় খ্যাত কিসিমের এরকম একটা মনে করা হয় ওই জায়গাগুলোতে আরো বেশি করে সালাম প্রচলন করবেন ইনশাআল্লাহ কোন আমল করলে হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন আমলের কথা আছে আল্লাহ তাআলা কিছু মানুষকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে দিবেন বিশেষ করে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা এই লেভেলের থাকবে যে তারা কারোর কাছ থেকে ঝাড়ফুঁকের আশ্রয় নেওয়া কারোর কাছ থেকে কোনো কিছু আশ্রয় নেবে না এটা আপার ক্লাসের মুত্তাকিদের মুতাওয়াক্কিলদের কথা তাওয়াক্কুলকারীদের কথা কিন্তু যারা সবর করবে রাগ উঠবে বিভিন্ন সময় নিজেকে ধরে রাখতে পারবে নিয়ন্ত্রণ করবে মুখ দিয়ে কিছু বলে দিবে না মুখ ফসকে এরকম নিয়ন্ত্রণকারী যারা থাকবে তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু কোরআন কারীমে আল্লাহ বলেছেন ইন্নামা ইউফাস সাবিরুন আজরহুম বিগাইর হিসাব ধৈর্যশীলদেরকে আল্লাহ হিসাব ছাড়া বিনিময় দিবেন সারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি ফজরের আজান দিয়ে দেয় এবং ওয়াক্ত হয়ে গেছে ওয়াক্ত মতোই আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিয়েছেন খাওয়ার জন্য বাকি ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিশে আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের তা আপনি ঠিক পাঁচটা বিশের সময় অল্প একটু খেয়েছেন এক ঢোক পানি খেয়েছেন বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে আমি অনার্স পড়ুয়া যুবক আমি জান্নাতে যেতে চাই এই জন্য আমাকে উদ্দেশ্য করে একটা নসিহা করুন আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই যুবকদের সবচেয়ে বড় আল্লাহ ভীরুতার প্রমাণ হলো তাদের চরিত্রের হেফাজত চরিত্রের হেফাজত আপনি কোনো অবৈধ রিলেশনে যাবেন না এই চ্যালেঞ্জটা নেন সমস্ত যুবকরা যদি যায় আপনি একা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করবেন যদি টিকে থাকতে পারেন চরিত্রকে হেফাজত করতে পারবেন আপনি হবেন সবচেয়ে বড় ইবাদত গুজার যুবক সবচেয়ে আল্লাহওয়ালা যুবক যুবকদের সবচেয়ে বড় বুজুর্গি হলো এই চরিত্রের হেফাজত করতে পারাটা তাদের জন্য নফল আমল বা অন্য কোনো কিছু এত বড় বুজুর্গির ব্যাপার না ওয়াজ মাহফিলের ভলান্টিয়ারি কাজ করেন অনেক বেশি এটা আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার না আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার হলো আপনার স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গিয়া অবৈধ কোনো সম্পর্ক করেন না হাফেজ হলেই কি জাহান্নামের আগুন হারাম হবে জি না হাফেজ হলে কোরআন অনুযায়ী আমল করলে তখন তার জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করবেন হাদিসে হাদিসে এরকম সুসংবাদ দেওয়া হয়েছে কিন্তু শুধু হাফেজ হয়েই গেছেন সাথে সাথে আপনি জান্নাত পেয়ে যাবেন এমন কোনো কথা নেই রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না চারটি আমলের কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটা ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার পাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের গুণা থেকে গীবত শেকায়েত করা চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো অ্যাপ ডিলেট করে ফেলবো তারপর সব ধরনের গুণা থেকে বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এক দুই নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনাশুনি করি না হাফেজরা করে অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে শোনাশুনি করতেন এটা একটা হারিয়ে যাওয়া সুন্না বলতে পারি জিবরিলকে তিনি শোনাতেন আবার জিবরিলের কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একে অন্যের সাথে কোরআন শোনাশুনি করবেন এটা একটা হারিয়ে যাওয়া আমল তিন নম্বর হলো রমজানের শেষ দশ দিন এতেকাফ করবেন রমজানের শেষ দশ দিন এতেকাফ এমন একটা আমল রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো এতেকাফ ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই এতেকাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাট্টি বসকা নেই পড়ে যাওয়া যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাব না এতেকাফ করা যদি মসজিদে ঘুমায়াও থাকে এতেকাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতেকাফ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য এতে কাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে অথচ এটা হারিয়ে যাচ্ছে আর চার নম্বর এবং সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো ইবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য চার পাঁচ আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায়
এগুলো না করে আল্লাহর ওয়াস্তে শেষ দশককে ইবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দেই করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে চারটি আমলের কথা বলেছি সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা কোরআন শোনা শুনি করা ইতিকাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে ইবাদতের পরে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমায় দেওয়া এই চারটি জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ তাআলা কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে কাদেরকে রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে নাম্বার এক অসুস্থ ব্যক্তি এত অসুস্থতা যে অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে না তাহলে তিনি পরবর্তীতে রোজা রাখলেও হবে আল্লাহ বলেছেন ফায়দাতু মিন আইয়ামিন উখরা অন্য সময় রোজা রাখবে সে আর যদি একেবারে অক্ষম হয় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে রোজার প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিতরা হিসাব করে দিয়ে দিবে আর যদি সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে সফরে থাকলে তার জন্য রোজার ছাড় আছে আল্লাহ বলেছেন ফামাঙ্কা নামিন কুমারিদান আও আলা সাফারিন কেউ যদি সফরে থাকে ওই অবস্থা তার কয়টা রোজা যদি বাদ যায় সফরে থাকার কারণে ওইগুলো পরে রাখলেও হবে তাহলে সফর অবস্থা রোজার ছাড় আছে অসুস্থ অবস্থা রোজার ছাড়া যদি অসুস্থতা সেই লেভেলের হয় সামান্য একটু সর্দি কাশি হয়েছে আর ওই অজুহাতে রোজা রাখলে না সেই সুযোগ কিন্তু নাই তাহলে এই দুই অবস্থা রোজা না রাখার সুযোগ আছে আর মেয়েরা তো মাসিক অবস্থা রোজা রাখবেই না নিষেধ তখন সবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সূরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন সবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে দুই রাকাত করে অমুক সূরা এতবার পড়তে হবে অমুক রাকাত এরকম কোনো কথা নেই লাইলাতুল কদর বা সবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে না পারলে বেজর রাতগুলোতে 21, 23, 27, 29 এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন দুই রাকাত করে যত পারেন নামাজ পড়বেন আস্তে আস্তে পড়বেন ধীরে ধীরে পড়বেন লম্বা লম্বা কেরাত সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন সূরা যদি এক রাকাতে কয়েকটা পড়েন বা একই সূরা বারবার পড়েন সেটাও করতে পারেন কিন্তু নির্দিষ্ট কোনো সূরা পড়তে হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই এরপরে প্রশ্ন হলো রমজানের প্রথম 10 দিন মাঝের 10 দিন ও শেষের 10 দিনকে বলা হয় রহমত মাগফিরাত ও নাজাতের দিন এটা কতটা সহি তাহলে কি ওই দিনগুলোতে রহমত মাগফিরাত নাজাত পাওয়া যাবে নাকি বাকি দিনগুলোতেও পাওয়া যাবে দেখুন এই হাদিসের সনদকে মুহাদ্দিসরা কেউ কেউ কিছুটা দুর্বল বলেছেন কিন্তু এটার মাধ্যমে এটাও হতে পারে যে এই দশকে বিশেষভাবে রহমত দেওয়া হয় অন্যগুলোতে আমভাবে দেওয়া হয় এর মানে এই না যে অন্য দিনগুলোতে রহমত দেওয়া হয় না শেষ প্রশ্ন নারীদের জন্য কিছু আমল বলুন কারণ রমজানে বাসায় সাহরি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না মা বোনরা ইফতারি সাহরি ব্যস্ততায় অনেকেই রমজানে ইবাদত বন্দেগীর সুযোগ পান না তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি নাম্বার এক রমজানের আগে থেকে ইফতারে যে আইটেমগুলো আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে যেমন পেঁয়াজি আইটেম ইত্যাদি অনেক সময় বাটায়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায় যেগুলো আগে করা যায় সেগুলো আগে করে রাখেন যাতে রমজানে বালবন্দি করতে পারেন সাহরির সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায় আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ওই টাইমে থালা বাসন রেখে যেটা যেভাবে সেভাবে ঢেকে রেখে আপনি মাসগুলো হয়ে যান দোয়াতে সাহরির সময় এরপরে ফজর নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও মনে মনে আল্লাহ স্মরণ আল্লাহর সাথে কথা বলা আল্লাহর কাছে দোয়া নিবেদন করা জিকির আজকার করা সেই চেষ্টা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের রমাদান অর্থবহ হবে আরেকটা জিনিস হলো আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন ইফতার রেডি করছেন এর কারণে কিন্তু আলাদা সওয়াব পাবেন এটা আপনাদের জন্য সওয়াব থেকে শূন্য বা খালি কিন্তু না অতএব নিয়ত করে নিবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি আমাকে আপনি সওয়াব দিবেন ইনশাআল্লাহ আপনারা আল্লাহ তাআলার কাছে আজর এবং বিনিময়ে পাবেন এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকেন রোজা না থাকে ওই অবস্থায় তারা ইসলামী বই পুস্তক পড়তে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তক পড়তে পারেন জিকির আজকার করতে পারেন ইস্তিগফার এবং দোয়া দরুদ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর ভাইরা আমার প্রশ্ন অগণিত আছে রাত অনেক হয়েছে আমরা প্রশ্ন উত্তর পরে দেবো ইনশাআল্লাহ আপনারা কি পুরস্কার নেবেন না চলে যাবেন বসেন 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 বসে যান শুনেন পুরস্কার বিসমিল্লাহ এক নম্বর প্রশ্ন হলো রমজানের 20টি ভুলের কথা আমরা বলেছি দেখা ছাড়া মুখস্থ বলতে পারবেন কে যে পারবে তাকে আমার লেখা দুইটা বই একসাথে উপহার দেবো ইনশাআল্লাহ ওখানে তিনজন হাত তুলছে আমাদের হাতে সময় কম একটানে শুনে দিতে পারবেন কে আচ্ছা ডান পাশে আপনার কনফিডেন্স অনেক বেশি আপনি হ্যাঁ আপনারা তিনজন তো ডান পাশে কালো কালো জামাল পা বাবরি চুলালা হ্যাঁ আপনি আপনি বলেন দেখি সামনে আসেন সামনে আসেন বিসমিল্লাহ আপনারাও আসেন যদি উনি না পারে আপনারা ভাই ওনাকে জায়গা দেন জায়গা দেন আপনারা একটু না বসলে তো হবে না একটু বসেন 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 না না বসলে তো হবে না বলেন বসেন একটু একটু সবর করেন ভাই সবাই একটু বসে যান না বসলে তো হবে না হ্যাঁ বলেন
রমজানের চাঁদ না দেখে একটা ভুল। হ্যাঁ রোজা রাখতে না দেওয়া, হ্যাঁ মুখে রোজার নিয়ত করাকে জরুরি মনে করা, হ্যাঁ হয় নাই, আপনি বলেন আপনি বলেন। হ্যাঁ বিসমিল্লাহ, শাওয়ালের শেষে রমজানের চাঁদ না দেখা, হ্যাঁ একটা ভুল। রমজানের প্রস্তুতি হিসাবে শুধু খাবার মজুদ করা, বাচ্চাদেরকে বেশি মায়া করে রোজা রাখতে না দেওয়া মা বাবাদের একটা ভুল রমজান উপলক্ষে। হ্যাঁ মুখে নাওয়াইতুয়ান পড়ে নিয়ত করাটাকে জরুরি মনে করা একটা ভুল। শুধু পেটের রোজা রাখা, পাপাচার থেকে বিরত না থাকা, এটা একটা ভুল। পেটের রোজাও রাখতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে, অন্য রোজাও রাখতে হবে, এগুলো একটা কোন রোজা। হ্যাঁ মাশাল্লাহ, মেসওয়াক করাটাকে দোষের মনে করা, যে মেসওয়াক করলে রোজা ভেঙে যাবে, এই জন্য মেসওয়াক করে না অনেকে, এটা ভুল। রোজা রেখে বরং মেসওয়াক করা যাবে। হ্যাঁ মাশাল্লাহ, ছয়টা হয়ে গেছে। সাহারি অনেক আগায় করে 12টা বাজে সেটাও ভুল, একেবারে শেষে একদম আজানের সাথে লাগায় করে সেটাও ভুল। তবে হ্যাঁ আজানের কাছাকাছি সময় পর্যন্ত নিয়ে করতে হয়, একটু গ্যাপ দিতে হয়, একদম সাথে লাগায় না। মাশাল্লাহ, গোসল ফরজ হয়েছে এই মনে করে অনেকে সাহারি খায় না, অথচ গোসল ফরজ হলেও গোসল করার আগে সাহারি খাওয়া যায়। মাশাল্লাহ, হ্যাঁ সাহারি খেলে না খেলে রোজা হয় না মনে করে, অথচ সাহারি কোনো কারণে খেতে না পারলেও রোজা হবে, রাখা যাবে, বরং রাখা উচিত। হ্যাঁ সাহারিতে খেজুর খাওয়া সুন্নত, অনেকে জানে না, এই জন্য সাহারিতে খেজুর খায় না, এটা একটা ভুল। হ্যাঁ দশটা হয়ে গেছে। সাহারির সময়টাতে দোয়া কবুল হয় ভোর রাতে, অথচ এই সময় দোয়াটা অনেকে মিস করে, একটা বড় ভুল। 11টা হয়ে গেছে। মুখে মুখে রোজা রেখে থুতু থাক গিলাটাকে অনেকে মনে করে দোষের, এজন্য বারবার থুতু ফেলে, অথচ এটা ভুল। হ্যাঁ ফজর পড়ে সাথে সাথে ঘুমায় যাওয়া একটা ভুল অভ্যাস, একটু সময় নিয়ে দোয়া দরুদ পড়ে সমবেলে এরশাক করে তারপর ঘুমানো যদি দরকার হয়। মাশাল্লাহ, মাগরিবের আজানের সময় ইফতার করি, অথচ আমরা আজান শুনে অনেকে জবাব দেই না, তো ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জবাব দেওয়া উচিত, তাহলে না দেওয়াটা একটা ভুল। মাশাল্লাহ, হ্যাঁ 14টা হয়ে গেছে। তারাবির নামাজে অতিরিক্ত তাড়াহুড়ো করা, আবার 4 রাকাতের পরপর দোয়া পড়াটাকে জরুরি মনে করা, এটা একটা ভুল। তারাবির নামাজ যত ধীরে ধীরে পড়া যায় তত ভালো এবং উত্তম। মাশাল্লাহ, সাহারি শেষ সময়টাতে বা সারা দিনে খাবার দাবারের ব্যবস্থা ব্যস্ততা নাই, সেজন্য অনেকে মোবাইল টিপে গেমস খেলে টেলিভিশন দেখে সময় নষ্ট করেন, রমজানে এইভাবে সময় নষ্ট করাটা রমজানকে নষ্ট করার সামনে একটা বড় ভুল। মাশাল্লাহ, ইফতার যদি কেউ করায় তাহলে তার জন্য দোয়া করতে হয়, আকালা তো আমার ওসাল্লাতে আলাইকুম মালাইকা আফতার আইন্দকুম সাইমুন, এই দোয়াটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না এবং করা হয় না, এটা একটা ভুল। হ্যাঁ শেষ 10 দিন এতেকাফ করা একটা গুরুত্বপূর্ণ আমল, অথচ আমরা শেষ 10 দিন এতেকাফ করি না, এটা একটা ভুল। শেষ 10 দিনে কেনাকাটা অনেকেই ব্যস্ত থাকি, অথচ শেষ 10 দিন বেশি ইবাদতে বন্দীকে মশগুল হওয়া উচিত, আমরা মার্কেটে মার্কেটে যাওয়া ইবাদত বন্দীকে আরো কম করি, এটা বড় একটা ভুল। হ্যাঁ ফেতরা সময় মতো আদায় না করা, 20টা হয়ে গেছে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার স্মৃতি শক্তি আরো বাড়িয়ে দেখ, আমিন, এই ছেলের মেধা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেখ, আমিন, এই ছেলেকে আল্লাহ তাআলা দ্বীনের দায় হিসাবে কবুল আর মঞ্জুর করো, আমিন, আল্লাহ তাআলা তার মতো মেধা তার মতো আমাদের সবাইকে স্মৃতি শক্তি দান করুন, আমিন, মাশাআল্লাহ। আমি যে 20টা বলছি সত্যি কথা বলতে আমাকে যদি ধরেন আমি নিজেও 20টা একসাথে বলতে পারবো না, আমি তো নোট দেখে দেখে বলছি, আমি তো নোট লিখে আনছি, আমার এখন নোট সরাই দিলে আমি বলতে পারবো, কিন্তু আমাকে 5 মিনিট কোথায় কোথায় বলতে হবে। অবশ্য করোনার পর থেকে আমার একটু ভোলার রোগও দেখা দিয়েছে, তো মাশাল্লাহ এটা একটা বড় যোগ্যতার স্বাক্ষর। মাশাল্লাহ, কী নাম আপনার ভাই, কী করেন আপনি? সাকিব হাসান ভাই, বগুড়া পলিটেকনিক্যালে সিভিল থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের জন্য উত্তম কাজের ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা এই ভাইকে হালাল রুজির ব্যবস্থা যেন হয় সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন, আমরা সবাই তার জন্য দোয়া করি। আরেকটা দোয়া করি, আল্লাহ তাকে যেন একটা ভালো বউ পায় সে ব্যবস্থা করে দেখ, সবচেয়ে বেশি খুশি হয়েছে সেই দোয়াতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন
এই আলোচনা আমি ইতোপূর্বে আল্লাহর জমিনে কোথাও আর করি নাই এটা আজকেই আমি নোট করেছি আজকেই আমি করেছি এবং এটা এইভাবে কোথাও রেডিও নাই এই ছেলে যে কোন জায়গা থেকে দেখে আসে মুখস্থ করছে এই সম্ভাবনাও নাই কারণ আমি এই মাত্র 2 ঘন্টা আগে নোট করে এসে এটা বলছি সো তার এই বলাটা সম্পূর্ণ মাশাআল্লাহ তার স্মৃতিশক্তি সে বলেছে আমরা তাকে শেখ আব্দুর রহমান সাইফুল্লাহর মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত সে তৈরি করেছে আমার লেখা বই আমাদের রমাদান প্ল্যানার এবং তারাবির সালাতে কোরআনের বার্তা এবং আমাদের লেখা আরেকটা বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা দোয়া ও জিকির এবং বদি জামান সাইদ নুরসি রহমাতুল্লাহ আলাইহির রোগীদের প্রতি চিঠি একটা ছোট পুস্তিকা অসাধারণ একটা জিনিস এই সবগুলোর একটা একটা করে কপি আমি তাকে দিলাম চলে আসো ভাই জলদি খুব দ্রুত মাশাআল্লাহ 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 যুবকরা এখান থেকে অনুপ্রেরণা নিতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে দিব না ইনশাআল্লাহ বসে জাযাকাল্লাহ খায় ভাই এবার অন্য প্রশ্ন খুব তাড়াতাড়ি ঝটিকা প্রশ্ন এবার মাহফিল থেকে কে কি শিখে যাচ্ছেন নিয়ত করে যাচ্ছেন শুধু হাত তোলেন আমি বলবো যাকে সে পথ বলবে হ্যাঁ ওই যে কালো ইয়ালা ভাই বলেন কি নিয়ত করছেন আপনি ঝটপট বলেন কিরকম আমল বাড়া দিবেন তো মুখস্থ কথা পার্টিকুলার কোনো কিছু থাকলে বলেন মাশাআল্লাহ চলে আসেন শেখ আপনি এটা পুরস্কার দিয়ে দিন আমাকে হ্যাঁ আর কে আছেন ও হ্যাঁ ওই যে ভাই চশমালা বলেন হ্যাঁ এদিক দিয়ে চলে আসেন যারা তাড়াতাড়ি বলতে হবে একটু মুখস্থ কথা বাইরে আমরা স্পেসিফিক শুনতে চাই স্পেসিফিক স্পেসিফিক যে বলতে পারবেন কি প্ল্যান করেছেন হ্যাঁ আপনি বলেন কি স্পেসিফিক একটা বলেন সেটা করবেন না মাশাআল্লাহ চলে আসেন আর কে হ্যাঁ ওই ভাই হাত তুলছেন হ্যাঁ এখন থেকে এটা একটা মিষ্টি সুন্নত মাশাআল্লাহ মিষ্টি সুন্নত এটা ছাড়বো কেন এটা সবারই করে ফেলবো ভাই খাবো যখন ওয়া শুনে যদি খাওয়ান যায় সে ওয়া যদি ভালো সমস্যা কি চলে আসেন চলে আসেন হ্যাঁ তারপর এদিক থেকে হ্যাঁ ভাই বলেন আপনি বলেন লাস্টটা করে দেন বই নেই সারির সময় উঠলে দোয়া মিস করবেন না এক্সিলেন্ট চলে আসেন আজকে আর পুরস্কার দিতে পারতেছি না ভাই আচ্ছা আরেকটা দেওয়া যাবে হ্যাঁ বলেন বলেন দাঁড়ান দাঁড়ান তার মানে আগে মেসওয়াক করেন নাই জীবনে চলে আসেন মোবাইলের সব হারাম গান সব গান ডিলিট করে দিবেন এখন এইটা বললে তো সবার সামনে সাক্ষী বানাই ফেললেন যাই হোক আল্লাহ তাআলা কবুল করুক আপনারা পুরস্কার দেওয়ার জন্য আর বই আমার হাতে নাই তবে আল্লাহ পুরস্কার দেবে ইনশাআল্লাহ বিদিনলা জাযাকুমুল্লাহ খে সবাইকে একটা দিয়ে দেন শেখ দিয়ে দেন একটা আপনি দিয়ে দেন আরেকটা কি আছে আচ্ছা ওই ভাই কই গান ডিলিট করার ভাই কই এখান থেকে দিয়ে দেন শেখ ও মাশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুক জাযাকুমুল্লাহ খায়